জিলানি অনুরোধ করেছেন হট এন্ড সাওয়ার শ্রিম্প স্যুপের রেসিপিটি আরেকবার দেখানোর জন্য। জিলানি, তোমার হট এন্ড সাওয়ার শ্রিম্প স্যুপের রেসিপিটি আমি আরেকবার দেখাচ্ছি, আমরা তুমি দেখে নাও। হট এন্ড সাওয়ার শ্রিম্প স্যুপ তৈরি করতে আমাদের লাগবে চিকেন স্টক 1.5 কাপ, লেবু পাতা ঝুরি 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লেমন গ্রাস 4 থেকে 5 টুকরা, খোসা ছাড়ানো চিংড়ি 1 কাপের 4/3 ভাগ, ফিশ সস 1 চা চামচ, শুকনো মরিচ বাটা 1/2 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ এবং ধনে পাতা কুচি 1.5 টেবিল চামচ। প্রথমে কড়াইয়ে চিকেন স্টক জাল দিয়ে তাতে লেবু পাতা এবং লেমন গ্রাস দিয়ে একটু নেড়ে চিংড়ি এবং লবণ দিয়ে নাড়তে থাকুন। চিংড়ি সেদ্ধ হয়ে গেলে শুকনা মরিচ বাটা এবং সিরকা দিয়ে একটু জাল দিয়ে বাটিতে ঢেলে রাখুন। এবার স্বাদমতো ধনিয়া পাতা কুচি দিয়ে বাটিতে তুলে পরিবেশন করুন মজাদার হট অ্যান্ড সাওয়ার শ্রিম্প স্যুপ। আমাদের ইমেইল অ্যাড্রেস siddikakobirsrecipe@yahoo.com, আমাদের পোস্টাল অ্যাড্রেস প্রযত্নে পরিচালক সিদ্দিকা কবির্স রেসিপি, ধ্বনি চিত্র লিমিটেড, 4 নবরত্ন কলোনি, নিউ বেইলি রোড, ঢাকা 1000। এবারের পালা যথারীতি সিদ্দিকা আপার। আগেই বলেছি আপা আজকে আমাদেরকে দেখাবেন মাছের ঝোল। প্রথমেই আপনারা দেখে নিন মাছের ঝোল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। রোগীর ঝোল তৈরি করতে আমাদের লাগবে শিং বা মাগুর মাছ 6 টুকরা, পেঁপে স্লাইস 1 কাপের 4/3 ভাগ, আলু 1টি, কাঁচা কলা 1টি, থানকুনি পাতা 6টি, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, ধনিয়া বাটা 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 4 চামচের 4/1 ভাগ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং তেল 1 টেবিল চামচ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা করছি এখন রোগীর ঝোল। রোগীর ঝোল করব আমি। রোগীর ঝোল সাধারণত জিওল মাছ দিয়ে করা হয়, যেমন শিং, মাগুর, শোল মাছ, এরকম মাছ দিয়ে করা হয়। তবে শোল মাছের সাথে শিং মাগুরই ভালো, কাঁটা বেশি থাকে না। আর রোগীর ঝোলে তো কমন যে সবজিটা দেওয়া হয় সে হচ্ছে পেঁপে, কাঁচকলা, আর তার সাথে আলু দেওয়া যায়। সব ধরনের সবজি হয়তো রোগী সহ্য করতে পারবে না, এই জন্য সবজিটা পরিমাণ মতো দিতে হবে। আর এর মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে একটা পাতা রয়েছে যেটাকে আমরা থানকুনি পাতা বলি, তুমি চেনো? আবার অনেকে টাকা পাতা বলে, টাকার মতো তো, হ্যাঁ টাকা পাতা বলে থাকে। থানকুনি পাতা আছে, কেন এটা খুব উপকারী স্বাস্থ্যের জন্য? হ্যাঁ, স্বাস্থ্যের জন্য উপকারী, সুগন্ধ, একটা গন্ধ বেশ সুন্দর। তখন তো অরুচি হয় খাওয়ায়, অরুচি হলে এই পাতার গন্ধটা ভালো লাগে রোগীর কাছে। আর মশলা বেশি না, আদা রসুন আছে, একটু ধনে বাটা আছে, সামান্য হলুদ দেবো, মরিচ তো একেবারেই দিব না, আর একটু পেঁয়াজ বাটা দেবো। তাহলে আমরা আরম্ভ করছি না, তেল 1 টেবিল চামচ দেব। তেল আমাদের লাগছে 1 টেবিল চামচ, আমি আন্দাজ করেই দিয়ে দিই 1 টেবিল চামচ, রোগীর তো খুব বেশি দেবো না। আর ঝোল তরকারিতে কিন্তু এমনি তো তেল লাগে না। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিই, রসুন বাটা আধা চা চামচ, আর হলুদটা একেবারেই কম দেবো আমি, হলুদটা দেবো 1/4 চা চামচ, মশলাটা একটু পানি দিয়ে কষাবো। খুব কম মশলা দেওয়া হলো, পানিটা নিজের আন্দাজে দিতে হবে আমাদের কষাবার জন্য। আপা, এখানে আমাদের আরেকটা উপকরণ আছে গোলমরিচ গুঁড়া। ওটা একটু পরে দিয়ে দেবেন, পরে দেখো মশলাটা ভালো করে কষাতে হবে, যে যেন রোগীর কাছে ভালো লাগে খেতে। একটু পানি দিয়ে তা এবার গোলমরিচটা 1/2 চা চামচ দেবো, আচ্ছা এবার আমি মাছটা একটু দিয়ে নিচ্ছি, মাছটা দিয়ে একটু তুলে রাখবো আবার পরে। মাছটা একটু সিদ্ধ হলে পরে মাছটা তুলে রেখে তারপর সবজিগুলো দেবো। হ্যাঁ, এই মশলায় মাছটা একটু সিদ্ধ হলো আর কি, সিদ্ধ করে নিতে হবে। একটু পানি দিয়ে একটু লবণ দাও, লবণ দেওয়া হয়, লবণ কম করে দেবে, 2 গাড়ে লবণ দেবো মাছের জন্য, একটু লবণ দিচ্ছি আবার পরে সবজির জন্য দেবো।
এটা দিলাম মাছের জন্য, এরপরে আবার সবজি দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণের জন্য, মিনিট খানেক হয়ে যাবে, রংটা চেঞ্জ হয়েছে, মাছের সাদা হয়ে গেছে, সিদ্ধ হচ্ছে। শিঙি মাছ এর চেয়ে বড় হলেও মন্দ হয় না। কিন্তু এবার আমরা এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমার কাঁচকলা রয়েছে, কিন্তু একটু একটু হলুদ দিয়ে সিদ্ধ করা কাঁচকলা। আচ্ছা, হলুদ দিয়ে সিদ্ধ করা কাঁচকলা। আবার এটা আলু, আর পেঁপেটা দিয়ে দেবো সামনে। সব প্রায় সমান, পেঁপেটাও বোধহয় একটু সিদ্ধ করা আছে। হ্যাঁ, পেঁপেও সিদ্ধ করা আছে, কেননা এগুলো দেরিতে সিদ্ধ হয় তো। হ্যাঁ, আর একটু লবণ আমি দিয়ে দিই। হ্যাঁ, আন্দাজ করে দিয়ে দেবো, আর একটু লবণ হয়ে যাবে। এখন পানি দেবো, আমি এমন আন্দাজে পানি দেবো যেন ঝোল ভালোই থাকে, না হলে পরে আর একটু পানি দিতে হবে আমাদেরকে। মানে একটু ঝোল হবে? হ্যাঁ, ঝোল হবে। আর টাকা পাতাটা শেষে নামাবার আগে, মানে থানকুনি পাতা। হ্যাঁ, অনেকে থানকুনি বলে, আমরা থানকুনি বলি, কিন্তু যারা বাড়িতে কাজ করে ওরা আবার থানকুনি বলতে চায় না, ওরা এটাকে টাকা পাতাই বলে। টাকা পাতা। হ্যাঁ, দেখো এখন আশা করি এই পানিটা সিদ্ধ হয়ে যাবে। ঢেকে এবার আমরা 10 মিনিটের মতো, যতক্ষণ সবজিটা সিদ্ধ হতে লাগে। আচ্ছা, তাহলে আমরা 10 মিনিট অপেক্ষা করছি। হয়েছে, আর একটু পানি দিই ঝোলের জন্য। এতে যখন পানিটা বয়ল হয়ে যাবে, তারপরে মাছ হয়, এটা ঝোলের জন্য দিচ্ছি কিন্তু। আচ্ছা, এটা একটু ঢেকে দিই। বেশিক্ষণ লাগবে না, এই যে পানিটুকু দিয়েছে এটুকু ঝোলের জন্য। আমাদের 3টে সবজি সিদ্ধ হয়ে গেছে, এটা কয়েকটা বয়েল হলেই আমি মাছ আর এই পাতাটা। যাদের পেটের অসুখ থাকে তাদের জন্য খুব ভালো এই থানকুনি পাতা, আর যারা ধরো টাইফয়েডের রোগী বা ম্যালেরিয়ার রোগী অনেক দিন জ্বরে ভুগে তারপরে ভালো হয়, তাদের জন্য আমরা এরকম করে থাকি। আমাদের হয়ে গেছে, আমি মাছ আর মাছ কোটা দিয়ে দিই। পাতাটা তো একদম শেষে, পাতাটা দিয়ে দাও সবগুলো। আপা, হ্যাঁ সবগুলোই দিয়ে দাও, তাহলে একটা বন্ধ করো। পাতাটা দিয়েও একটু কিছুক্ষণ পরে আমি নামিয়ে দেবো, পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে। আর 2 মিনিটের জন্য অপেক্ষা করো। খুব ভালোভাবে বয়েলড হয়েছে। এবার আমি চুলা নিভিয়ে দিই, পাতাটাও প্রায় হয়ে গেছে। হ্যাঁ, পাতাটা তো একদম একদম সবুজই থাকবে। এবার ঢেলে দাও তুমি। বেশ ঝোল হলো না? হ্যাঁ, যেহেতু মানে রোগীর পথ্য, আপনি তো এটা নামই দিয়েছেন রোগীর ঝোল। পাতাগুলো একটু উপরে ভাসিয়ে দিই। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল রোগীর ঝোল। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। রোগীর ঝোল তৈরি করতে আমাদের লাগবে শিং বা মাগুর মাছ 6 টুকরা, পেপে স্লাইস 1 কাপের 4/3 ভাগ, আলু 1টি, কাঁচাকলা 1টি, থানকুনি পাতা 6টি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনিয়া বাটা আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া চা চামচের 4/1 ভাগ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং তেল 1 টেবিল চামচ। প্রথমে অল্প তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া এবং পানি দিয়ে ভালো মতন কষিয়ে নিন। এরপর গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে মাছের টুকরো এবং লবণ দিয়ে আরও কিছু সময় ঢেকে রাখুন। মাছ কষানো হয়ে গেলে আলাদা তুলে রাখুন। এবার কষানো মশলায় কাঁচা কলা, আলু, পেঁপে, লবণ এবং পানি দিয়ে ঢেকে রেখে সেদ্ধ করুন। সবজি সেদ্ধ হয়ে গেলে কষানো মাছের টুকরো দিয়ে একটু নেড়ে থানকুনি পাতা দিয়ে কিছু সময় চুলোয় রেখে নামিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল রোগীর ঝোল।